শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের চলতরি তত্ত্বের খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ, বিভব, বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। কোনো একটি তড়িৎ কোষে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে। ধনাত্মক প্রান্তটি প্লাস, ঋণাত্মক প্রান্তটি মাইনাস। এখন যদি এই তড়িৎ কোষের মধ্যে যদি একটি পরিবাহক তার দ্বারা সংযুক্ত করা হয় এবং সেই সংযোগ স্থলে যদি আমরা একটি লাইটকে জুড়ে দিই বা সংযুক্ত করি, তাহলে দেখব যে এই লাইটটি জ্বলে উঠতেছে। এখন এই লাইটটি জ্বলে ওঠার কারণ কী? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তড়িৎ কোষ বা তড়িৎ বর্তনীটা আসলে কী, বা তড়িৎ উৎসটা কী? তড়িৎ উৎসটা হচ্ছে, তোমরা সবাই বাজারে পেন্সিল ব্যাটারি দেখতে পাও, একটি পেন্সিল ব্যাটারিগুলো মূলত এরকম থাকে, এর মাথার অংশে একটি টুপির মতো থাকে। এই টুপির মতো অংশটাকে বলা হয় ধনাত্মক আধান এবং অপোজিট প্রান্তকে ধরা হয় ঋণাত্মক আধান। মনে করো এই ব্যাটারিটা আমরা এখান থেকে এখানে বসিয়েছি, অর্থাৎ এখানে প্লাস প্রান্ত, এখানে মাইনাস প্রান্ত। এখানে ব্যাটারি প্লাস প্রান্ত হচ্ছে ধনাত্মক আধানের আধার, আর এই বা প্রোটনের আধার, আর এই ঋণাত্মক প্রান্তটা হচ্ছে ঋণাত্মক আধানের আধার বা ইলেকট্রনের আধার। অর্থাৎ এখানে প্রচুর ইলেকট্রন আছে, এদিকে কি প্রচুর প্রোটন আছে। এখন যখন এই ব্যাটারিটা এখানে বসিয়ে আমরা যখন এই ধনাত্মক প্রান্তের সাথে কি করব, একটি পরিবাহক তার যুক্ত করব, আবার এই ঋণাত্মক প্রান্তের সাথে একটি পরিবাহক তার যুক্ত করব, যুক্ত করে যখন আমরা এখানে একটি লাইট দিয়ে দেবো, সেই লাইটটা কি জ্বলে উঠবে? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, দেখো এই ব্যাটারির ভিতরে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের কি লেই বা পেস্ট। যখনই তুমি এই পরিবাহক তার দ্বারা এই বাল্বটাকে যুক্ত করে দিবা, তখনই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড কি রাসায়নিক বিক্রিয়া করবে, রাসায়নিক বিক্রিয়া করে আর কোটি কোটি ইলেকট্রনের সৃষ্টি করবে। এই কোটি কোটি ইলেকট্রন সৃষ্টি হওয়ার মানে কি? এখানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেল, অর্থাৎ ইলেকট্রন বৃদ্ধি পাওয়া মানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল। এখন আমরা জানি কি ফিজিক্স থেকে, পি ইকুয়াল টু এইচ রো জি, অর্থাৎ যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে কি চাপও কি বেড়ে যাবে। অর্থাৎ এখন দেখো এখানে যেহেতু কোটি কোটি ইলেকট্রন তারা সৃষ্টি করতে চায়, তাহলে এখানে ইলেকট্রনের ঘনত্ব কি অনেক বেড়ে গেল, আর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে কি হলো, ইলেকট্রনের চাপটা এখানে কি হলো বেড়ে গেল। তখন এই প্রচণ্ড চাপে ইলেকট্রনগুলো কি হবে, আস্তে আস্তে এই পরিবাহক তারের ভিতর দিয়ে প্রবেশ করতে শুরু করবে। এই চিত্রটা কেমন যেন হয়ে গেছে আমি এখানে দেখাচ্ছি। দেখো এই প্রচণ্ড চাপে ইলেকট্রনগুলো কি এই তড়িৎ কোষের ভিতর থেকে বের হয়ে তড়িৎ পরিবাহীর ভিতর দিয়ে চলতে শুরু করবে। পরিবাহীতে কি আছে আমরা জানি, ধাতব বন্ধন থেকে আমরা কি জানি, ধাতু পরমাণুসমূহের যে বন্ধন, সেই ধাতব বন্ধন থেকে আমরা জানি ধাতব পরমাণুগুলোর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলো পুরো ধাতব খণ্ডে মুক্তভাবে বিচরণ করে। তাহলে দেখো এটা কি, এটা তারটা হচ্ছে মূলত কপারের তৈরি, কপার একটা ধাতু, এখানেও কি প্রচুর পরিমাণে কি মুক্ত ইলেকট্রন আছে। এখন এই উৎস থেকে ইলেকট্রনগুলো যখন এই পরিবাহীর মধ্যে প্রবেশ করবে, তখন এই পরিবাহীর ইলেকট্রনগুলোর সাথে এই উৎসের ইলেকট্রনগুলো একীভূত হয়ে এখানে ঘনত্ব আরও বেশি বেড়ে যাবে, ফলে চাপ কি আরও বেড়ে যাবে। এই চাপ বেড়ে যাওয়ার কারণে কি হবে, ইলেকট্রনগুলো কি ছুটাছুটি করতে শুরু করবে। এখন এই ছুটাছুটি করে করে তারা কি যখন এদিক দিয়ে আসবে এবং এই যে এখানে যে বাল্বটা আছে সেই বাল্বের ভিতর দিয়ে যখন যাবে, তখন দেখে এখান থেকে কিন্তু ইলেকট্রন যাচ্ছে। এখন এই বাল্বে আমরা জানি বাল্বের ভিতরে একটা বিশেষ ধাতুর ফিলামেন্ট দেওয়া থাকে, এই ফিলামেন্টের ভিতর দিয়ে যখন এই ইলেকট্রনগুলো পাস করবে, তখন এই ফিলামেন্টের সাথে ইলেকট্রনের কি একটা সংঘর্ষ বা ঘর্ষণ হবে। এই ঘর্ষণের ফলে কি ঘটবে, এখানে ফিলামেন্ট থেকে কিছু পরিমাণ আলোক বিচ্ছুরণ ঘটবে। তাই আমরা দেখলে যতক্ষণ পর্যন্ত এই ইলেকট্রনগুলো এই ফিলামেন্টের ভিতর দিয়ে পাস করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কি এই লাইট কি জ্বলে থাকবে। এবার এই ইলেকট্রনগুলো এদিক দিয়ে এই পুরো পরিবাহীর মধ্যে দিয়ে এসে এসে কি অবশেষে কি তারা তড়িৎ কোষের মধ্যে প্রবেশ করবে। তড়িৎ প্রবাহটা মূলত আমরা কি শিখলাম, তড়িৎ প্রবাহটা হচ্ছে মূলত ইলেকট্রনের একটি প্রবাহ। ইলেকট্রন যেহেতু ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে, তাই কি এই কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন তড়িৎ প্রবাহের সংজ্ঞা আমরা কি জানি, যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ বলা হয়। দেখো যে কোনো প্রস্থচ্ছেদ মানে কি, যে কোনো প্রস্থচ্ছেদের পরিবাহী বলতে আমরা বুঝি যে তারটা বা যে পরিবাহীটা আমরা নিব সেটা মোটা বা চিকন যে কোনোটা হতে পারে,
মোটাও হতে পারে, যে কোনো হতে পারে, অর্থাৎ যে কোনো প্রসেসের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে ইলেকট্রন যে যাচ্ছে এটা এক সেকেন্ডে বা একক সময়ে কতটুকু পরিমাণ ইলেকট্রন তার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কি তড়িৎ পরিবাহী। এখন যদি এরকম হয় যে এই যে একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে টি সময়ে ইলেকট্রন বা চার্জ যাই লেখো তোমরা, ইলেকট্রন প্রবাহিত হয় কিউ পরিমাণ, হ্যাঁ, তাহলে একক সময়ে কত, এক সময় ইলেকট্রন প্রবাহিত হবে কিউ বাই টি। তাহলে দেখো তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আই কিন্তু আমরা কি লিখতে পারি কিউ বাই টি। তাহলে কি আমরা যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহকে নির্ণয় করার জন্য আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারি। এখন দেখো এখন তড়িৎ পরিবাহীর এককটা কি হচ্ছে আমাদের, দেখো এখানে কিউর একক কি, কিউ হচ্ছে চার্জ রেখো কুলম, আর টাইম বা সময় রেখো কি সেকেন্ড, তাহলে কি সেকেন্ড কুলম পার সেকেন্ড হচ্ছে তোমার কি এই তড়িৎ পরিবাহিতার একক। এখন দেখো তড়িৎ পরিবাহিতা নিয়ে সাধারণত কাজ করেছেন বিজ্ঞানী অ্যাম্পিয়ার, এবং উনি সর্বপ্রথম তড়িৎ প্রবাহের ব্যাখ্যা দেন, তাই তার নাম অনুসারে এই ওয়ান কুলম পার সেকেন্ড সমান কি এক অ্যাম্পিয়ার ধরা হয়। তাই আমরা বলতে পারি তড়িৎ পরিবাহিতার একক কি এক অ্যাম্পিয়ার। এখন যদি তোমাকে একটা ছোট্ট বেসিক দিই যে ধরো এটা একটা পরিবাহক, এই পরিবাহীর ভিতর দিয়ে যদি পাঁচ সেকেন্ডে যদি 20টি চার্জ প্রবাহিত হয়, পাঁচ সেকেন্ডে মনে করে এই যে একটা পরিবাহী, এই পরিবাহীর ভিতর দিয়ে 5 সেকেন্ডে 20টি ইলেকট্রন যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কয়টি ইলেকট্রন যাবে, 20/5, তার মানে কি 4। এই 4 হচ্ছে কি তড়িৎ প্রবাহ, 4 অ্যাম্পিয়ার। এখন যদি তোমাকে বলে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কী বোঝো, তাহলে বলতে হবে কি যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে 1 সেকেন্ডে 4টি কি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। আবার যদি তুমি এভাবে না বলে বলো যে একটি পরিবাহীর ভিতর দিয়ে 5 সেকেন্ডে 20টি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলেও কিন্তু 4 অ্যাম্পিয়ারই বোঝাবে। অর্থাৎ 4 অ্যাম্পিয়ার মানে তোমার যে চার্জ, সেই চার্জকে সময় দিয়ে যে সময় বলবা সেটা দিয়ে ভাগ করে অবশ্যই এই 4ই পেতে হবে। তাহলে তুমি যে কোনোভাবেই কি এটা বলতে পারো, তুমি এভাবে বলতে পারো যে যদি বলো 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কী বুঝো, তাহলে তুমি এভাবে বলতে পারো যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে কি 4 সেকেন্ডে 16টি ইলেকট্রন যাচ্ছে। দেখো তাহলে 1 সেকেন্ডে কত, 16/4 মানে 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা কি দেখলাম যে এক সেকেন্ডে একটা পরিবাহীর ভিতর দিয়ে যতটুকু বা যে কয়টা ইলেকট্রন যাবে, 1 সেকেন্ডে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যতগুলো ইলেকট্রন যাবে সেটাই কি তড়িৎ প্রবাহ। আচ্ছা আমার তাহলে তোমরা অবশ্যই তড়িৎ প্রবাহটা বুঝতে পারলা। এখন দেখো আমরা বিভবটা নিয়ে একটু আলোচনা করি। বিভবটা আসলে কি, বিভবটা হচ্ছে ইলেকট্রনের প্রেশার। আমরা কীভাবে বুঝবো দেখো, এটা বোঝার জন্য আমি একটু পুরাতন তড়িতের মতবাদে যেতে হবে। ধরো এখানে একটি ধনাত্মক আধানাহিত একটা বস্তু বা গোলক যাই বলো না কেন, এই গোলকের যেহেতু এটা একটা আধান, ধনাত্মক আধান, এই গোলকের আশেপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে কিন্তু এই আধানের কি একটা প্রভাব থাকবে। তোমরা চুম্বক দেখলে বুঝতে পারবা, যদি ধরো একটা চুম্বক, এই চুম্বকের একটা নির্দিষ্ট অঞ্চলব্যাপী কিন্তু এর একটা কি প্রভাব আছে। যখন তুমি এর এই দিক দিয়ে লোহা বা কোনো অন্য একটা চুম্বক যদি তুমি আনো, দেখো এখানে আনার পরও সে কি আকর্ষণ করবে না, যখন তুমি এইখানে আনবা তাও আকর্ষণ করতেছে না, যখন তুমি তার এই ক্ষেত্রে ঢুকবা তখনই কি এই চুম্বকটা যদি লোহা হয় আকর্ষণ করবে, যদি চুম্বক সেটা বিপরীত ধর্মী হলে আকর্ষণ করবে, অথবা কি সমধর্মী হলে বিকর্ষণ করবে। অর্থাৎ তাহলে এইটুকু তার কি চুম্বক ক্ষেত্র। আর আমাদের তড়িতের ক্ষেত্রে কি, যেহেতু এখানে অনেকগুলো আধান, তাহলে অবশ্যই আধানগুলো এই অঞ্চল জুড়ে তার কি একটা কি ক্ষেত্র বিদ্যমান, এটাকে বলা হয় কি তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ, এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এখন মনে করো তুমি একটা কিউ পরিমাণ ধনাত্মক আধানকে, তুমি এখন একটা জিনিস খুব জানতে হবে, সেটা হচ্ছে এই যতটুকু অঞ্চল জুড়ে তার তড়িৎ ক্ষেত্র, তার আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেটাকে বলা হয় অসীম, সেটাকে বলা হয় অসীম। এখন অসীম থেকে তুমি যদি এই কিউ প্লাস আধানটাকে অর্থাৎ ধনাত্মক আধানকে তুমি যদি এই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করো, ধরো আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুইটা বিন্দুকে ধরিলাম, একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। এখন তুমি এই অসীম হতে এই ধনাত্মক আধানটাকে যদি তুমি এই বি বিন্দুতে আনো, তাহলে কি অবশ্যই তোমাকে একটা বল প্রয়োগ করে আনতে হবে। এখন দেখো এই আধানটাকে, কারণ তোমার আধান তো আর এমনি আসবে না, বাহ্যিক একটা বল প্রয়োগ করে তার এখানে আনতে হবে। এখন দেখো এই বলটা প্রয়োগ করে তুমি যেখানে আনলা, তাহলে অবশ্যই এখানে স্মরণও ঘটবে, তাহলে এখানে কি এই বল প্রয়োগ করে আধানটাকে এখানে আসলে অবশ্যই কাজের পরিমাণ হবে। তাহলে এই ধনাত্মক আধানটাকে তুমি অসীম থেকে যদি বি বিন্দুতে আনো, তাহলে যতটুকু কাজ হবে এটাই তোমার কি বিভব। আলটিমেটলি যে বিভবটা তুমি পাইলে এটা কিসের ভিত্তিতে পাইলা, ফোর্স বা বল।
বাহ্যিক একটা বল প্রয়োগ করে তুমি কিন্তু আধানটাকে এখানে আনতে হবে, তাই না? তাহলে কিন্তু বিভব কিন্তু দাঁড়ায় বল, বলের পরিমাণই হচ্ছে কি বিভব, অর্থাৎ অসীম থেকে কোনো একটা আধানকে যদি তুমি একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনো তাহলে কি যতটুকু কাজ করবে সেটাই হচ্ছে তোমার কি বিভব, বা সংজ্ঞা হিসেবে তুমি দিতে পারো একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটাই কি বিভব। এখন মনে করো এখানে আমরা যে বিন্দুর বিভব বের করি, কিউ পরিমাণ আধানকে তুমি অসীম থেকে এখানে আনতে ডাব্লু পরিমাণ কাজ হয়েছে মনে করো, তাহলে একক আধানকে আনতে কী হবে ডাব্লু বাই কিউ, অর্থাৎ এই বি বিন্দুর বিভব হচ্ছে তোমার কি তাহলে ডাব্লু বাই কিউ। এখন দেখো তুমি যদি এই ধনাত্মক আধানটিকে বি বিন্দুতে না এনে ধনাত্মক আধানটিকে যদি তুমি এ বিন্দুতে আনতে যাও তাহলে কি শক্তি কি বা বল কি আরও বেশি লাগবে না, কারণ কি দেখো এই বিন্দুটা কিন্তু এই আধানের বা আহিত বস্তুটার একেবারে কাছাকাছি, তাহলে অবশ্যই এখানে তার কি এখানে তার শক্তি বেশি, আর এটা হচ্ছে ধনাত্মক আধান, আর তুমি ধনাত্মক আধানকেই কি ধনাত্মক আহিত বস্তুর দিকে আনছো, তাহলে আমরা জানি সমদূরমী চার্জ পরস্পর কী করে বিকর্ষণ করে, তাহলে অবশ্যই এই এই যে আহিত বস্তুটা এই আহিত বস্তুটা এই ধনাত্মক আধানটিকে কী করবে বিকর্ষিত করবে, তাহলে তুমি এই ফোর্স প্রয়োগ করে এই আহিত বস্তুর আকর্ষণকে ছিন্ন করে তোমাকে কি এই এ অথবা বি বিন্দুতে আনতে হবে, তাহলে দেখো এই বি বিন্দুতে আনতে যে পরিমাণ তোমার শক্তি লাগবে বা বল লাগবে এই কিউ বস্তু কিউ আধানটিকে তোমার এই বিন্দুতে আনতে কিন্তু তার চেয়ে আরও বেশি বল লাগবে, যদি বল বেশি লাগবে তাহলে অবশ্যই কি কাজ বেশি হবে, তাহলে যে এই কিউ আধানটিকে যদি বি এ বিন্দুতে আনতে এই বিন্দুতে আনতে যদি ডাব্লু প্রাইম পরিমাণ কাজ হয় তাহলে একক আধানকে আনতে কত হবে ডাব্লু প্রাইম বাই কিউ, তাহলে কী পাইতেছি আমরা এ বিন্দুর বিভব পাইতেছি বি এ ইজ ইকুয়াল টু ডাব্লু প্রাইম বাই কিউ, এটা হচ্ছে কি এ বিন্দুর বিভব, এটা হচ্ছে কি বি বিন্দুর বিভব। এখন দেখো কোন বিন্দুর বিভবটা বেশি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই আধানটাকে এ বিন্দুতে আনতে আমাদের শক্তি বেশি প্রয়োগ করতে হচ্ছে, বাহ্যিক শক্তি বেশি লাগতেছে, তাহলে অবশ্যই এই বিন্দুর বিভবটা কি বেশি, তাই আমরা একে বলবো কি উচ্চ বিভব। আবার দেখো এই কিউ পরিমাণ আধানকে যদিও তোমাদের সংজ্ঞা অনুসারে একক আধান বলা হচ্ছে, তাই আমরা একক আধান দিয়ে বের করেছি মূলত, কিন্তু আমি ধরে নিলাম এখানে কিউ পরিমাণ আধান আছে, এই কিউ পরিমাণ আধানকে যদি আমরা বি বিন্দুতে আনি তাহলে অবশ্যই এই বিন্দু থেকে কি কম পরিমাণ বল প্রয়োগ করতে হবে, যার জন্য বি বিন্দুটা হলো কি নিম্ন বিভব। এখন দেখো এখন যদি আমি এই ধনাত্মক চার্জটাকে এখানে রাখার পরে ওই বলটাকে অপসারণ করে দিই, আচ্ছা বলটাকে উঠিয়ে দিই, তাহলে কি হবে এখান থেকে এই বিন্দু থেকে এই ধনাত্মক আধানটি দূরে সরে যাবে, কারণ কি কারণ হচ্ছে এখানে হচ্ছে ধনাত্মক এটাও আধানটাও ধনাত্মক এই আহিত বস্তুটাও ধনাত্মক, তাই তারা বিকর্ষিত হয়ে দূরে সরে যাবে, তাহলে আমরা কি দেখলাম এই প্রোটন বা ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, তাই না? এটা উচ্চ বিভব, এটা কি নিম্ন বিভব, তাই মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে যাচ্ছে আধান ধনাত্মক আধান। এই এই কথার উপর বেস করেই আমাদের প্রাচীন তড়িৎ প্রবাহের প্রবাহকে বিশ্লেষণ করা হয়েছিল, তাই তারা তখন মনে করতো যে মূলত তড়িৎ প্রবাহ প্রোটনের প্রবাহের ফলেই হয় আর প্রোটন কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এখন আমরা দেখব এই এই থিওরি কাজে লাগিয়ে আমরা দেখব বিভবটা কি, এখন আমরা সেই কোষে আবার ফিরে আসি। দেখো এখানে আমরা যদি একটু চিন্তা করি, যেমন দেখো দুইটা পাত্র মনে করো সেমভাবে আছে, তুমি একটা নল দিয়ে দুইটা দুইটাই পানির ট্যাঙ্ক মনে করো, তুমি এই পর্যন্ত পানি ভরাট করে দুইটা কি নল লাগিয়ে দিছ, এখানেও পানি এখানেও পানি, দেখো এরা কিন্তু একই লেভেলে আছে, এটা কিন্তু একই লেভেলে, তাহলে দেখো একটা ট্যাঙ্ক থেকে পানি কি আরেকটা ট্যাঙ্কের দিকে যাবে, যাবে না, কারণ তারা একই লেভেলে আছে। এখন যদি তুমি এরকম করো একটাকে উপরে দাও আর একটাকে পাইপ দিয়ে এখানে নিচে আর একটা ট্যাঙ্ক দাও, তাহলে কি হবে এখান দিয়ে পানি কি এই এই ট্যাঙ্কের পানিগুলো কি এই পাইপ দিয়ে কি এই ট্যাঙ্কের মধ্যে চলে আসবে না, যদি এই ট্যাঙ্কে পানি থাকবে তারপরে কি পানি এখান থেকে চলে আসবে, কারণ কি তরল পদার্থের এখানে কি উচ্চতার পরিবর্তন ঘটা হলো, যেহেতু এখানে উচ্চতাটা বেশি তাই কি উচ্চতা বেশি হলে আমাদের কি চাপ বেশি হয়, তাহলে এই তরল পদার্থ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে, তাই না? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে, কারণ আমরা এখানে উচ্চতাটাকে বাড়িয়ে দিছি মানে কি চাপকে আমরা কী করছি বাড়িয়ে দিছি, তাই না? তাহলে এই চাপ উচ্চ চাপ থেকে তরল পদার্থ কি নিম্ন চাপের দিকে যাবে। ঠিক তেমনি দেখো এখানে আমরা যে একটু আগে দেখলাম যে এখানে কি রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রচণ্ড পরিমাণে কি চাপ সৃষ্টি হয়, তাই না? তাহলে এইখানে থাকে তোমার এই ঋণাত্মক প্রান্তে তোমার কি ইলেকট্রনের প্রচুর চাপ থাকে, প্রেশার থাকে, আর এই দিকে কিন্তু এতটা প্রেশার থাকে না, তো যখন ইলেকট্রনও কি একটা এই বৈদ্যুতিক চাপের ফলে উচ্চ চাপ থেকে ইলেকট্রন নিম্ন চাপের দিকে যেতে থাকে, এই কারণে মূলত ইলেকট্রন এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, আর উচ্চ বিভব প্লাস আমরা সাধারণত ধনাত্মক প্রান্তকেই উচ্চ বিভব হিসেবে ধরি, কীভাবে এই যে আমরা এখানে দেখেছি ধনাত্মক প্রান্তকেই আমরা কী ধরি
উচ্চ বিভব হিসেবে বিবেচনা করি। এই জন্য ইলেকট্রন কি হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এই এইখান থেকে ইলেকট্রনটা যাচ্ছে কারণ কি, এর প্রচুর প্রেশার এবং প্রেশার বাড়লে বলও বেড়ে যায়, তাই না? তাহলে একটা এই যে একটা বল বা প্রেশারের ফলে ইলেকট্রন এখান থেকে দিকে যাচ্ছে, এই বল বা প্রেশারটাই হচ্ছে কি তোমার বিভব। অর্থাৎ ইলেকট্রন যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, এই প্রবাহিত হওয়ার জন্য যে একটা বল বা চাপ দরকার হয়, এই বল বা চাপই হচ্ছে তোমার কি বিভব। এখন দেখো বিভব পার্থক্য, এখানে আমরা আবার একটু ফিরে আসি। এই যে আমরা দুইটা বিন্দুতে বিভব দেখছিলাম, এই বিভবটা এই বিন্দু বিভব বেশি, এই বিন্দু বিভব কম। এখন এই যে বিভব, এই কোনো একটি তড়িৎ ক্ষেত্রের ভিতরে এই দুইটা বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য থাকে, সেই পার্থক্যটাই হচ্ছে বিভব। অর্থাৎ ভি এ মাইনাস ভিবি, তাই না? এইটা সমানই হচ্ছে আমরা কি ভি লিখব। অর্থাৎ বিভব পার্থক্য কি, দুইটা বিন্দুর মধ্যকার যে বিভবের মধ্যে পার্থক্য, অর্থাৎ যে প্রেশার বা বলের যে পার্থক্য, সেটাই আমরা কি বিভব পার্থক্য হিসেবে ধরে নিই। আর এই বিভব পার্থক্যের কারণেই কিন্তু ইলেকট্রন প্রবাহিত হয়। যেমন দেখো এখানে কিন্তু প্রথমে ইলেকট্রন, তুমি যদি এখান থেকে ব্যাটারিটা সরিয়ে নাও, ধরো এখান থেকে ব্যাটারিটা তুমি সরিয়ে নিলা, তাহলে কি বাল্বটা জ্বলবে? জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ কি, তখন এখানে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যে কোটি কোটি ইলেকট্রনের উৎপাদন করছিল, সেই উৎপাদনটা কি বন্ধ হয়ে যাবে, ফলে তাদের প্রেশার বা বিভবটাও আর থাকবে না। তাহলে বিভব না থাকলে তাদের মধ্যে বিভব পার্থক্যও থাকবে না, কারণ এখানে উচ্চচাপ ছিল, এখানে নিম্নচাপ ছিল, উচ্চচাপ থেকে ইলেকট্রন নিম্নচাপের দিকে যাচ্ছিলো। তখন যখন তুমি ব্যাটারিটাকে অপসারণ করে দিবা, তখন তার এই সেই চাপটা আর থাকতেছে না। যেহেতু সেই চাপটা আর থাকতেছে না, তাই তাদের মধ্যে কী হার তড়িৎ প্রবাহিত আর হবে না। অর্থাৎ এই চাপ, উচ্চচাপ এবং নিম্নচাপ থাকে তবেই কি এখানে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। আর বিভব পার্থক্য হলেই কি ইলেকট্রন প্রবাহিত হয়, যার ফলে তড়িৎ প্রবাহিত হয়, তাছাড়া কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কি বিভব হচ্ছে তড়িৎ প্রবাহ, আমরা আগেই বুঝতে পেরেছি। বিভব কি বুঝলাম আমরা, যে ইলেকট্রনের চাপ বা বল, যা যেই চাপ বা বলের ফলে ইলেকট্রন কি হয় এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যেতে থাকে, বা নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে যেতে থাকে। আর বিভব পার্থক্য কী বুঝলাম, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য। তুমি এইভাবেও চিন্তা করতে পারো, যেমন মনে করো এইভাবেও চিন্তা করতে পারো, মনে করো একটা তড়িৎ, এটা প্লাস এটা মাইনাস, এখান থেকে মনে করো যে আমরা একটা তড়িৎ, এখানে একটা রোধ দিলাম বা বাধা দিলাম। এখন দেখো এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, তাহলে এ বিন্দু আর বি বিন্দু, এখন তোমাকে বলো এ ও বি বিন্দুর বিভব কি, তুমি কিন্তু বের করতে পারবে এ ও বি বিন্দুর বিভব কি। এখন মনে করো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে প্লাস এখানে মাইনাস, এই তড়িৎ কোষের এখানে এদিক দিয়ে এই প্লাস থেকে মাইনাস কি যাচ্ছে। আমরা জানি প্রচলিত নিয়ম অনুসারে কারেন্ট ধনাত্মক প্রান্ত বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, নিম্ন বিভবের দিকে যায়। যদিও বর্তমানে আমরা দেখি যে ইলেকট্রনগুলো কি মাইনাস থেকে প্লাসের দিকে যায়, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, কিন্তু যেহেতু আগের মতবাদটাকে এখনও পায়রিটি দেওয়া হয়, তাই আমরা এটাই বলবো যে কারেন্ট কি ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যায়। এখন ধরো কারেন্ট এখানে 10 ভোল্ট নিয়ে যাচ্ছে, এখানে একটা বাধা আছে রোধ, আমরা জানি তড়িৎ প্রবাহ বিঘ্নিত করার জন্য যে বাধা সেটাই রোধ। এখন এই বাধাটাকে এটার অতিক্রম করতে করে এই বিভিন্নতে এসে এর কাজ বা বিভব হলো 8 ভোল্ট। এখন দেখো এখন এখান থেকে যদি তোমার এখানে আসতে তার 8 ভোল্ট হয়ে যায়, তাহলে কতটুকু খরচ হয়ে গেলো এই এই রোডটা পার করতে গিয়ে, তার কত খরচ হইলো, তার বিভব হইলো 10 - 8, তার মানে 2 ভোল্ট কি তার খরচ হয়ে গেলো। এই 2 ভোল্ট কি হচ্ছে তোমার কি এই এ ও বি বিন্দুর বিভব পার্থক্য, অর্থাৎ এ প্রান্ত থেকে বি প্রান্তে যাওয়ার জন্য কতটুকু, অথবা তুমি এইভাবে বলতে পারো একক ধনাত্মক আধানকে বা একটা আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে বা সরাতে যতটুকু কাজ সম্পূর্ণ হয় সেটাই কি বিভব পার্থক্য। তাহলে আমরা বিভব পার্থক্য বুঝলাম, বিভব পার্থক্য যে কোনো দুইটা বিন্দুর ক্ষেত্রে হতে পারে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে। এখন দেখো আর একটা খুব গুরুত্বপূর্ণ যে তড়িৎচালক শক্তিটা কি, বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি কি। দেখো কোনো একটা বিন্দু থেকে, যদি কোনো একটা বিন্দু থেকে কোনো একটা ধনাত্মক আধানকে পুরো বর্তনী ঘুরিয়ে আবার সেই বিন্দুতে ফিরে আনতে যতটুকু কাজ সম্পূর্ণ হবে, আবারও বলতেছি আমি, কোনো একটা আধানকে বা একক আধানকে এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে পুরো বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে ফিরে আসতে যতটুকু কাজ সম্পূর্ণ হবে সেটাই হচ্ছে কি তার তড়িৎচালক শক্তি। তুমি একটা জিনিস খেয়াল করো, তড়িৎচালক শক্তিতে কিন্তু পুরো বর্তনীটাকে তার ঘোরাতে হয়, আর বিভব পার্থক্যের ক্ষেত্রে কিন্তু শুধু দুইটা বিন্দুর ক্ষেত্রে হচ্ছে, তাই না? তাহলে তড়িৎচালক শক্তি অবশ্যই বিভবের চেয়ে, বিভব পার্থক্যের চেয়ে কি বড়। আমি এই বিষয়টা নিয়ে আর একটা ভিডিও বানাবো, সেটাও তোমরা দেখতে পারো কীভাবে আমি প্রমাণ করবো ইকুয়েশন দিয়ে যে তড়িৎচালক শক্তিটা বড় এবং বিভবটা তড়িৎচালক শক্তি ছোট। তড়িৎচালক শক্তির একক আমরা দেখতে পারি কি, কিউ পরিমাণ চার্জ আনতে
কি লাগলো ডাব্লু পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। হ্যাঁ, তাহলে একক আধানের ক্ষেত্রে কি হবে ডাব্লু বাই কিউ, এটাই হচ্ছে তোমার কি বিভব, ডাব্লু বাই কিউ। এখন দেখো এই ডাব্লু হচ্ছে কি কাজ, কাজের একক কি জুল, আর কিউ হচ্ছে কি চার্জ বা চার্জ, চার্জের একক কি কুলম। তাহলে বিভবের একক কি, বিভবের একক হচ্ছে জুল পার কুলম। এখন দেখো এক জুল পার কুলম হচ্ছে কত, এক জুল পার কুলম হচ্ছে তোমার এক বোল্ট। এই জন্য আমরা বিভব পার্থক্য বা তড়িৎচালক শক্তির একক যে জুল পার কুলম না দিয়ে আমরা বোল্ট দিয়ে থাকি। বিজ্ঞানী বোল্টের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে বোল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের তারপরেও কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি আমি নেক্সটে যে ভিডিওটা বানাবো তড়িৎ প্রবাহের দিয়ে সেটা তোমরা দেখবা। সবাইকে শুভকামনা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।